খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী। বল আল্লাহু আকবার। জান্নাতের দুই সর্দার ইমাম হাসান হুসাইন যখন রাস্তার মধ্যে খেলছেন, আমার নূরের নবী তাদের সাথে ছিলেন। ইমাম হুসাইনকে নবী ডাকতেন, ইমাম হুসাইন নবীর পেট মোবারকে নামাজের মধ্যে উঠে গেছে। বল আল্লাহু আকবার। আর ওই নামাজের মধ্যে যদি আমি থাকতাম, আমি উম্মত হয়ে যদি ওই নামাজের মধ্যে থাকতাম, তাহলে আমি বুকে মুখের মধ্যে আমার অন্তরে শান্তি পাইতাম। বল আল্লাহু আকবার। কবিতার প্রেম নিয়ে নবীর মোহাব্বত নিয়ে বলতেছেন, কেমন ছিল সেই দৃশ্য মোবারক দেখেছেন সব সাহাবী, খেলছেন শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী। নবীর পাক জবানে ডাকছেন হাসান, শুনলে কেমন হতো? নবীর কাদ মোবারকে নাতি হুসাইন দেখলে কেমন হতো? বলেন মারহাবা। আমি আপনি যদি নবীর যুগে থাকতাম, হয়তো বা সাহাবি হয়ে যাইতাম, ঠিক না বেঠে? কত নবী নবীকে দেখে আল্লাহর নবীর সাহাবি হয়ে গেল, আর কত নবী নবীকে দেখে জান্নাতের সার্টিফিকেট পাইল। আমি আপনার সার্টিফিকেট পাওয়ার দরকার আছে কি নাই, এখন ব্যবস্থা আছে কি নাই? আমার নবী বলেন, এ আমার উম্মত তোমরা হতাশ হয়েও না। সাহাবারা, একদল সাহাবারা বলতেছে, আমরা কত সৌভাগ্যবান নূরের নবীকে সামনাসামনি দেখেছি। বলে আল্লাহু আকবার। নূরের নবীকে সামনাসামনি দেখেছি, জগতের মধ্যে এই ধরনের ভাগ্যবান আর লোক নাই। আমার নবী বলে, আমার সাহাবারা তোমরা জানিয়ে রাখো, না না তোমাদের থেকে আরো ভাগ্যবান আছে। বলে আল্লাহু আকবার। সাহাবাদের চক্ষু কপালে উঠে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমাদের থেকে ভাগ্যবান? কারণ আমরা রহমাতুল্লিল আলামিনকে আমাদের চর্ম চোখে দেখেছি, দেখে দেখে আপনি নবীর সাহাবি হয়ে গেছি। আমাদের মধ্যে জান্নাতওয়ালা সার্টিফিকেটধারী লোক আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে নবীওয়ালা, নবীর সাহাবি, আমাদের থেকে সৌভাগ্যবান আর কীভাবে হতে পারে? আমার আপনার নূরের নবী রহমাতুল্লিল আলামিন বলে, এ আমার সাহাবারা তোমাদের থেকে 27 গুণ পাওয়ারফুল আমার আরও উম্মত থাকবে। বলেন আল্লাহু আকবার। তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান এনেছো, আমার মুজিজা দেখে দেখে কেউ কলেমা পড়েছো, আমার অলৌকিক ক্ষমতা দেখে দেখে কলেমা পড়েছো, কিন্তু আমার একদল আসে কাজবে আখেরি জামানায়, ওই জামানার আখেরি জামানার উম্মতেরা আমাকে দেখবে না, তোমাদেরকেও দেখবে না, আমার কোরআন সরাসরি নাজিল হতে দেখবে না, আমার উপর নাজিলকৃত কোরআন পড়বে, আর আমার সুন্নতগুলো আলেম ওলামাদের মুখে শুনবে, আমার কথা শুনেই তারা প্রেমে পড়ে যাবে, আর তাদেরকে কাছে দিয়ে কাটলেও আগুনে পোড়াইলেও আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান ছাড়বে না। ওই ধরনের উম্মতরা হচ্ছে তোমাদের থেকে 27 গুণ পাওয়ারফুল। বল আল্লাহু আকবার। বল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর নবীর আলো। বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী সৌভাগ্যবান করেছেন আমাদেরকে। সাহাবাদেরকে বলে, এত বড়াই করুণারে সাহাবিরা, আমার আশেক তোমাদের থেকে পাওয়ারফুল আসবে, আছে কি নাই? নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, রাস্তার মধ্যে আমরা নামি কি নামি না? আমরা বাধা দেই কি দেই না? আমার আল্লাহ তাআলার নবী এই জন্যই বলেছেন, আমার প্রেমিকরা আমাকে দেখে নাই, কোরআনের বাণী শুনে, আমার হাদিস শরীফ শুনে, আমার জন্য তাদের জীবন দিয়ে দিবে। বল আল্লাহু আকবার। আমরা কি সৌভাগ্যবান না? বিশাল সৌভাগ্যবান। এই সৌভাগ্যবান করেছেন কে? আমার আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হলে এত পাওয়ার। এবার চিন্তা করেন, নবীকে যারা সরাসরি দেখেছে তাদের কত পাওয়ার। বল আল্লাহু আকবার। আবু বকরের পাওয়ার কত, ওমরের পাওয়ার কত? যে আবু বকর জান্নাতি, ওমর তার সন্তানকে বলে, তার সন্তান ওমরের সন্তান বলে, আব্বা তোমার মর্যাদা, তোমার ইবাদতের পাওয়ার বেশি না আবু বকরের পাওয়ার বেশি? ওমর বলে, রে মা, আমার ইবাদত, গোটা জিন্দগির ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিকের এক রাইতের আমল যদি রাখা হয়, তারপরে খোদার কসম, আবু বকরের ওই এক রাতের ইবাদতের তুলনায় আমার সারা জীবনের ইবাদত কিছুই না। বল আল্লাহ আকবার। কেমন রাত, কি করে ইবাদতের পাওয়ার অর্জন করেছে? নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, জিহাদ করে নয়,
এটা ছিল আমার নবীর সাথে প্রেমের সম্পর্কের ইবাদত। বলেন আল্লাহু আকবার। আমরা শুধু ভাবি নামাজই মনে হয় ইবাদত, রোজাই মনে হয় ইবাদত। না না, একজন মানুষ কষ্ট পাইল, রাস্তায় পড়ে গিয়েছে, আপনি যদি তাকে ওঠে সেবা করেন এটাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষকে হাসি মুখে কষ্ট লাঘব করে দেন, মিষ্টি মিষ্টি দু একটা কথা বলে একটু আদর করে দেন, এটাও আমার আল্লাহ তাআলা ইবাদত ধরে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত শুধু নামাজই ইবাদত নয়, রোজাই ইবাদত নয়, ইবাদত নবীর সামনে জুলুস করা, নবীর আগমনে আনন্দিত হওয়া ইবাদত। বলেন মারহাবা। বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত, ধমকের সুরে কথা বললা লানত। আমার আল্লাহ তাআলা বলেছেন মা বাবাকে ধমক দিও না, ধমক দিলে মা বাবা যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাবো, আর আল্লাহকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? কথা বলেন যাবে? তাইলে মা বাবাকে কষ্ট দিলে, আমার নয় বলেছেন যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। এমন অনেক সন্তান আছে তার মা বাবাকে গালি দেয়া আছে কি নাই? আমার নবী বলতেছে এ আমার সাহাবারা তোমরা মা বাবাকে গালি দিও না। সাহাবারা নবীর মুখে এই কথা শুনে তাদের চক্ষু কপালে উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কীভাবে হতে পারে, ইয়া রাসূলুল্লাহ এটা কীভাবে সম্ভব হতে পারে যে মা বাবা জন্ম দিল, পৃথিবীর আলো দেখাইল, নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন মা বাবার মাধ্যমে, ওই মা বাবা কি কোনো সন্তান গালি দিতে পারে? নবীর সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কীভাবে এটা সম্ভব হয় যে নিজের মা বাবাকে গালি দেয়? আমার নবী বললেন এরে আমার সাহাবারা, মা বাবাকে কোনো সুসন্তান এভাবে গালি দেয় না। মনে রাখো, তুমি যখন আমার উম্মতের সাথে নবীর আল্লাহর বান্দার সাথে খারাপ ব্যবহার করবা, অসদুপায় অবলম্বন করবা, রাস্তাঘাটে দুষ্টামি করবা, ওই দুষ্ট লোক তোমার মা বাবার নাম ধরে গালি দিবে, আর ওই গালির কারণটা হলা তুমি, এই জন্য এইভাবে তুমি তোমার মা বাবাকে গালি দিলা। বলেন নাউজুবিল্লাহ। তাইলে নিজের সন্তান তো গালি এভাবে দেয় না ডাইরেক্টলি, ওই যে দুষ্টামি করে আর ওই যে যার সাথে দুষ্টামি করে সে তার বাবার নাম ধরে গালি দেয় কি দেয় না? আমার আল্লাহ তাআলা বলেন এইভাবে মা বাবাকে গালি দিও না, মা বাবার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ সন্তুষ্টি। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? চাই কি চাই না? না, মা বাবা বৃদ্ধ হলে আর যখন ইনকাম করতে না পারে আর মা বাবার কোনো দাম নাই, এই ধরনের লোক যারা তারা দুনিয়াতেও লাঞ্ছনা এবং আখেরাতেও লাঞ্ছনা। এই মাকে আপনি কম মনে করিয়েন না, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মা বাবা রয়েছে আপনারা গুরুত্ব দেবেন, মা বাবার এহসান করতে হবে, মা বাবার এহসান ভুলে গেলে চলবে না। ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যাদের মা বাবা রয়েছে আপনারা খেয়াল করবেন। আর যারা মা বাবার সাথে আল্লাহ না করুক বেয়াদবি হয়ে গেছে, আমার নয় বলেছেন মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। বলেন সুবহানাল্লাহ। পর্দা ছাড়া কবুল হয় মাজলুমের দোয়া আল্লাহর দরবারে, মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়। আপনি বেয়াদবি করেছেন, মা মারা গেল, কোনোদিন ক্ষমা চান নাই, এই অবস্থায় মারা গিয়েছে, এখন উপায় কী? নবী হুজুর আপনি বললেন মা বাবার অশান্তি হইলে আল্লাহ অশান্তি হয়ে যাবে, আল্লাহর মনে কষ্ট পাবে, তাহলে আমার মা তো নাই, আমার বাবা নাই, আমাকে নাজাতের উপায় কী? আমার নবী বলেছেন এই ধরনের তোমরা যারা রয়েছ তোমাদের উচিত হচ্ছে মা বাবার কবরের পাশে যে দোয়া করা। বল আল্লাহু আকবার। যদি তোমরা মা বাবার সাথে বেয়াদবি করেই থাকো শয়তানের ধোকায় পড়ে, তাহলে আমার উম্মত ওই গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য তুমি তোমার মায়ের কবরের পাশে যাও, এই মায়ের কবরের পাশে গেলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, আর ওই নূরের নবীর আগমন আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন আমার নবীর আগমনে খুশি হও, সাহাবারা খুশি হয়েছে। আর বেজার হয়েছে কে? বেজার হয়েছে কে? সবচেয়ে বেজালে পড়েছে আমার নবীকে পেয়ে শয়তান, ঠিক না বে? ঠিক। এতদিন একটা গণ্ডির মধ্যে ইবাদত করত, আর নবীর উম্মত রহমাতুল আলামিনের কদম মুবারক যখন পৃথিবীর জমিনে পড়ল, আমার নবী বলে ছয়টা দিক দিয়ে অন্য নবীর থেকে আমার সম্মান আলাদা করেছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটি হচ্ছে আমার কারণে আল্লাহ তাআলা এই জগৎকে পবিত্র ঘোষণা করেছেন, যেখানেই ওয়াক্ত হবে নামাজ পড়বে। বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলার নবীর কারণে, আমার নবী বলতেছেন যে ছয়টি কারণ এমন রয়েছে যে ছয়টি দ্বারা অন্যান্য নবীদের থেকে আমি নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে একটি হচ্ছে অন্যান্য নবীর সময় নির্দিষ্ট জায়গা ছিল নামাজের জন্য, ইবাদতের জন্য। আর নূর নবীজির কদম যখন পৃথিবীর জমিনে আসছে, আর নবীর কদমের বরকতে সকল জায়গা আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই নবীর আগমনে খুশি না বেজার। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন কলেমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে। বলেন সুবহানাল্লাহ। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, খেয়াল করেন উপরে লেখা আছে কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, ঠিক না বেটি? সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। বলো আল্লাহু আকবার। আরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। শেখ মনজুর আহমদ হুজুর লিখতেছেন যে জাতি নূরের জ্যোতি লইয়া দেখাইলা না তোমার ছায়া, কারণ আমার নবীর ছায়া ছিল না। বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলো দিয়ে যখন হাঁটতেন, চাঁদের আলো দিয়ে যখন হাঁটতেন, শেফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নবীর জিসম মোবারক যেই চাঁদের আলো দিয়ে যাইতো, সূর্যের আলো দিয়ে যাইতো, ওই সূর্যের আলোর ছায়া আমার নবীর ছায়া হইতো না। বলেন আল্লাহু আকবার। কারণ আমার আপনার নবী ছিলেন নূরের নবী। বলেন মারহাবা। জাতি নূরের জ্যোতি লইয়া দেখাইলা না তোমার ছায়া, তোমার পাগল না হইলে যে মুমিন গণ্য হয় না সে যে, তোমার পাগল না হইলে যে মুমিন গণ্য হয় না সে যে, তুলনা কি তোমার সাথে জাতি নূরের জ্যোতি লইয়া, ঠিক না বেটিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি নূরের জ্যোতি, আর ওই জাতি নূরের জ্যোতি লইয়া যদি আমি আপনি নবীর সমপরিমাণ দাবি করি, ঈমান থাকবে না যাবে? থাকবে না যাবে? এই জন্য আমার আপনার নাম আল্লাহর নামের সাথে আছে। এই কালেমা লিখেছেন আল্লাহ তাআলা। এই কথারই বলে শেষ করব। আমার নবী আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে কাঁদেন কাঁদেন, আল্লাহ তাআলা ওই যে জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার কারণে খাওয়াইছেন কে? আল্লাহ। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আদমকে গন্ধম খাওয়ায় আমি আপনাকে দুনিয়ায় পাঠাইবের একটা সিস্টেম। বলেন সুবহানাল্লাহ। তারপরেও বাহ্যিক দৃষ্টিতে আদমের ভুল, আদমের ভুল বাহ্যিক দৃষ্টিতে ওই আদমের নিজে মনে করতেছেন যে আমি ভুল করেছি, জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবী আদম সফিউল্লাহ কাঁদেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আদম নবী যেই পরিমাণ চোখের পানি ফালাইছে, কিয়ামত পর্যন্ত সব উম্মত যদি কাঁদে ওই সমপরিমাণ পানির সমপরিমাণ হবে না। বল আল্লাহু আকবার। একজন নবী হয়ে কত কাঁদা কাঁদলেন আদম, আল্লাহ তাআলার দরবারে মাপ চায়, মাওলা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, ভুল করেছি ক্ষমা করে দাও। হঠাৎ একদিন আদম নবীর কেমন যেন একটা কালেমা মনে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আদম নবী বলে এবারে ইলাহি আমাকে তুমি মুহাম্মদের উসিলায় ক্ষমা করো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে আমার আল্লাহ তাআলা আর দেরি করেন না, এবার আমার আল্লাহ তাআলা বলেন রে আদম তুমি যদি এই কথা আগে বলতা তাইলে এতদিন কাদার দরকার ছিল না। বলেন সুবহানাল্লাহ। এরে আদম তুমি এই পাওয়ারফুল নাম পাইলা কোথায়? এই যেই নামের উসিলা ধরলা, মুহাম্মাদের নামের উসিলা ধরলা, এই নাম তোমার মনে আসলো কিভাবে? আল্লাহ জানে কি জানেন না। তারপরে আদমকে বলে তুমি এই নাম পাইলা কোথায়? এবার আদম নবী বলে এতদিন ভুলায় রাখছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কারণ এর দ্বারা আমার নবীর শান প্রকাশ করবে। একজন নবী কাঁদে, একজন নবী কি আল্লাহর প্রিয় কি প্রিয় না? আল্লাহর প্রিয়। তারপরে আদম নবী কাঁদে মাপ পায় না,
এবার দেখেন এমন এক সত্তার নাম নিলেন, আমার আল্লাহ বলেন কিরে আদম এই নাম পাইলা কই? এবার আদম বলে মাওলা তুমি যখন আমাকে রূহ দিলা আমি যখন চক্ষু মেলে তাকাইলাম তখন তোমার আরশের পায়ার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার মনে পড়ে গেল নিশ্চয়ই যেই নাম তোমার নামের সাথে লাগছে, বলে আল্লাহু আকবার, এই নাম নিশ্চয়ই তোমার প্রিয় বন্ধুর হবে, আর যেন তেন নাম তো তুমি তোমার নামের সাথে লাগাইবা না। এবার ওই নামের উসিলায় আমি ক্ষমা চাই। আমার আল্লাহ তাআলা বললেন আরে আদম তুমি যদি এই নামের উসিলা আগে নিতা তাহলে আমি আল্লাহ অনেক আগেই তোমাকে মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ, যেই নামের উসিলা দিয়ে আদম নবী মুক্তি পায় ওই নবীর উম্মত হয়ে আমরা যদি খুশি না হই বেজার হই তার দল হচ্ছে শয়তানের দল, ঠিক না বেটি? ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়াটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি সর্বদাই রহমতুল্লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়বেন। আর নবী বলেছেন আমার হুকুম মতো চলো, নামাজ রোজাগুলো ঠিক মতো করো, মা বাবার খেদমত করো, দিন ইসলামের রীতিনীতি মেনে চলো, তাইলে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কারণ যত বড় পাওয়ারফুল উম্মত হোক না কেন, মক্কা মদিনার ইমাম হলেও আমি নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক না বেটি? শুধু উম্মত নয় নবীরাও আমার নবীর সুপারিশের আওতাভুক্ত হবেন এবং লেওয়ায়ে হামদের পতাকার নিচে একত্র হবেন, তারপরে আমার নবীকে সভাপতি বানায়া আল্লাহ তাআলা জান্নাত উন্মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ, ওই নবীর উম্মত। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা